দাসপুরের খাঞ্জাপুরে সাংগঠনিক বৈঠকে যোগদান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খাঞ্জাপুর 8 নম্বর অঞ্চলে দাসপুর বিজেপি উত্তরমণ্ডল আয়োজিত সাংগঠনিক বৈঠকে যোগ দেন সুকান্ত মজুমদার। বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে টেট পাস না করেই প্রাইমারিতে চাকরি পাওয়া এবং তার বাড়ি থেকে 100 মিটার দূরে স্কুল হওয়া সত্ত্বেও বাড়িতে বসে বেতন নেওয়া প্রসঙ্গে বলেন, যারা যোগ্য তাদের বঞ্চিত করে টেট পাস না করেও চাকরি দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের মেয়েকে। এটা অন্যায়, আদালতের সামনে হাজিরা দেওয়া উচিত। পাশাপাশি আজ পার্থ অর্পিতাকে আদালতে পেশ করা প্রসঙ্গে বলেন, তদন্ত চলছে, এসএসসি দুর্নীতিতে সিবিআই তদন্ত করছে, আশা করব সঠিক তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ্যে আনবে। এদের সাথে গতকাল অনুব্রত তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ টাকা পাওয়া গেছে তা ট্যাক্স দেওয়া হয়েছে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, একজন মাগুর মাছ বিক্রেতা কোনো জাদু বলে নিজের মেয়ের নামে কোটি টাকার ফিক্সড ডিপোজিট জমা করতে পারে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শাসনী দুজন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতার এসটিএফ সেই ঘটনা রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। বলেন, বাংলা সন্ত্রাসের আতুরঘর হয়ে উঠেছে, তার মধ্যে একজন আমার লোকসভার বাসিন্দা। এগিয়ে বাংলা চলছে, তাই এগিয়ে বাংলা মডেল চলছে। আমি রাজ্য সভাপতি হতে চাই, তাই আমার লোকসভা কেন্দ্র থেকে একজন জঙ্গি পাওয়া গেছে। এরকম প্রচুর জঙ্গি পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ নির্বিকার। আদালতের সামনে তার যাওয়া উচিত, কারণ সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি টেটে পাস না করে নাকি চাকরি পেয়েছেন। অনুব্রত মণ্ডল বা তার মেয়ে ব্যক্তিগতভাবে আমাদের কোনো তাদের সাথে শত্রুতা নেই, কিন্তু যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করে তাকে টেট পাস না করা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে, বাড়ি থেকে 300 মিটার দূরে হেঁটে 3 মিনিট যেতে সময় লাগে এরকম স্কুলে চাকরি দেওয়া হয়েছে, আমার মনে হয় এটা অন্যায়। বিশেষত যে হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার হয়ে পশ্চিমবঙ্গে, শিক্ষিত ছেলে মেয়ে যারা বসে আছেন, যারা যোগ্য ছিলেন, তাদের সাথে চরম অন্যায় হয়েছে, ওনাকে আইনের সম্মুখীন হওয়া উচিত। পার্থ এবং অর্পিতার আজকে আবার নতুন করে প্রডিউস, কি আশা করছেন? তদন্ত চলছে, সিবিআইয়ের হাতে তারা আছেন, সিবিআই আগামী দিনে সমস্ত তদন্ত সঠিকভাবে করে সামনে আনবেন যে কী পরিমাণ দুর্নীতি এসএসসি নিয়ে হয়েছে, আমরা সেটাই আশা করব। আর বলছি যে গতকাল তৃণমূলের মুখপাত্র বলেছেন যে পরিমাণে টাকা পাওয়া গেছে অনুব্রতর অ্যাকাউন্টে সেটা তো ট্যাক্সেবল টাকা, ট্যাক্স দেয় সাদা টাকা, সেটা নিয়ে কেন এত মাথা ব্যথা হচ্ছে? না, কিন্তু এই প্রশ্নটা এই জন্য উঠছে যে একজন মাগুর মাছ বিক্রেতা কোন জাদু বলে এই কয়েক বছরের মধ্যে নিজের মেয়ের নামে 19 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করতে পারে, সেই প্রশ্নটা তো সবার উঠছে। ট্যাক্সেবল টাকা আমরাও জানি, কিন্তু সেই ট্যাক্সেবল টাকা কীভাবে জোগাড় হলো, কোন পদ্ধতিতে, সেটা তো বাংলার বেকার যুবকদেরকে জানানো উচিত, তাহলে তারাও এইভাবে ফুলে পেঁপে নিজেদের বাড়ির নামে 19 কোটির জায়গায় 1-2 কোটি তো ফিক্সড ডিপোজিট করতে পারবে নিজের মেয়ের নামে। বাংলা সন্ত্রাসের আতুরঘর হয়ে উঠেছে, তার মধ্যে একজন আমার লোকসভার বাসিন্দা, মানে এগিয়ে বাংলা মডেল চলছে, তো সেই জন্য এগিয়ে আছে আর কি। আমি রাজ্য সভাপতি হয়েছি, সেই জন্য আমার লোকসভা থেকে হয়তো একজন জঙ্গি বেরিয়েছে। এরকম প্রচুর জঙ্গি পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ প্রশাসন তাদের ব্যাপারে নির্বিকার। তাদের দুটো কাজ, বিজেপির মিছিল আটকানো, বিজেপির নেতাদেরকে আটকানো, আর কালীঘাটের দুটো বাড়ি পাহারা দেওয়া, তা আমাদের পুলিশের কোনো কাজ।